কোনো চ্যানেলকে ছোট করা নয়, শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য। বাচ্চারা দূরে রাখো, আর বড়রা প্লিজ কানে হেডফোন লাগাও, বাড়ির লোকে শুনতে পেলে আমি দায়ী নই। হে বঙ্গবাসী, চাঙ্গা তো আমি, চাঙ্গা তোমার সব চাঙ্গা। তো আজকে শুরু হবে কিয়া মাসিকি নিয়ে, আজ ভিডিও হবে কিয়া মাসিকি নিয়ে। কি কি হবে, কি কি ঘটলো নতুন শ্বশুরবাড়িতে যেয়ে সেটা দেখে নেবো আজকে। তো চলো ভিডিওতে। ও ভাই, ছ মাস পর গেল শ্বশুরবাড়ি, নতুন শ্বশুরবাড়ি গেল কিয়া মাসি, নতুন শাশুড়ির কাছে জুতো পিঠো খেলো। আর দেখে তো মনে হলো শাশুড়ির বয়স থেকে বৌমায়ের বয়স বেশি বলে মনে জুতো পিঠোটা করেছে। ছি 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 গো ছি, কারণ না থাকে যে তাকাকে চেনে তার মতো মা যেন না থাকে। বাহ 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 বাহ, কুচি মেশো বাহ। যে মা জন্ম দিল, যে মা খেতে দিল, যে মা বড় করলো, সে মা আজ ভালো নয়? শুধু টাকাকে ভালোবাসে মা? একটা মাসিকে পেয়ে তুমি এরকম কথা বলতে পারছো? তুমি মানুষ না জানোয়ার, শান্তির ছেলে? আরে কেনা কে চাতে হো, এটা করে কি করলো? আমাকে মেরে ফেললো। যে কাজটা করেছে এটাকে আমাকে মেরে ফেলাই বলে? ও মা তোমার ভালো চাওয়ার জন্য এটুকু করলো, মা তোমাকে ভালো বোঝাবার জন্য এটুকু করলো, তো মা তোমার কাছে মেরে ফেলে দিলো, এটা বলে মা? তাই তুমি এইভাবে মরেছো? যদি অন্য কেউ হতো না তাহলে তোমাকে অন্যরকম করে মারতো। এই মাসিকে তুমি এরকম করে করো, দেখো তোমাকে কীরকম করে মেরে ফেলে। এই মাসি বেশিলে মাসি, মা বলে তুমি ওরকম করে মরেছো। অন্য কেউ হলে আরও তোমাকে অন্য নিঃশ্বাসটাও বেড়াতে দিত না, এতটাই পরিমাণে মারতো। ছি, খরচা করেছে আমার ছেলে এমনি? ইংলিশে ফটর ফটর করে আমার ছেলে এমনি? ইংলিশে গড়গড় বলে আমার ছেলে লিখে দেবে ইংলিশ ওর কাছে? আমি বুঝলাম মাসি, তোমার ছেলে ইংলিশ গড়গড় পড়ে, ইংলিশ টিউশনি, ইংলিশ টিচার, ইংলিশ সব কিছু করেছো। কোনটায় করেছো? লোককে এইসব অন্য কিছু দেখিয়ে, ইউটিউব থেকে কামিয়ে, ফেসবুক থেকে কামিয়ে তুমি পড়িয়ে ভালো কিছু করেছো? বারো অন্য কিছু চামড়ার ব্যবসা ছিল তোমার বলে? আরে কেনা কে চাতে হো বলে তুমি এরকম করে করেছো? কিন্তু তোমার স্বামীর মা কিন্তু ওরকম ছিল না, ওদের বাড়ি থেকে বুঝতে পারলাম যে সেরকম পরিবেশ ছিল না তাদের। তারা বহুত কষ্ট করে মানুষ করছে, ওইটুকুই অনেক। ছোট থেকে যে মানুষ করেছে খয়া পিঠে, ওইটাই অনেক। সেই পরিস্থিতিও কী ছিল ওর মা বাবাই জানে। আজকে তোমার যৌবন আছে বলে তুমি অন্য কিছু করে কাজকর্ম করে ছেলেকে পড়িয়েছো, বলে তুমি ইংলিশ মিডিয়ামে পড়েছে। যে পরিস্থিতি ছেলে বড় করেছে সেই পরিস্থিতি দেখো, কি পরিস্থিতি বড় হয়েছে, মানে যা খুশি বলে দিলে হয়ে গেল। ভাবতেও পারিনি যে আমার মা এইরকম, এখন বুঝতে পারছি আমার আমার মতো মা যেন কারো না হয়। হ্যাঁ, তোমার এখন দামরা একটা মাসি আছে, তোমার একটা দামরা মাসি বউ আছে, তুমি এখন বুঝে গেছো সব কিছুই। এখন তুমি সব কিছু বুঝে গেছো যে তোমার মা কেমন, যে কেমন কী জন্য করেছে, আগে তুমি বুঝোনি। এখন তুমি মাসি পেয়ে গেছো, মাসি খা 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 করে কী যে খাওয়াই দিলে তোমাকে সে মাসি জানে। আর তুমি এই ঘোর একদিন তোমার কাটবে, সে তুমি সেদিন তুমি বুঝতে পারবে যে মা কেন তুমি কী বলেছো, সেটা আমি বলে রাখলাম। মা আমাকে ভালোবাসে না, বাসে টাকাকে। এটা ঠিক কথা, দেখো আমি বলতে গেলে হয়তো না, তোমার মা তোমাকে একটুকু ভালোবাসে না, তোমাকে একটুকু ভালোবাসে না, তোমার মা তোমাকে একটুকু ভালোবাসে না, ভালোবাসে তোমার মাসি, মাসি মাটা তোমার ভালোবাসে। আই এম সরি বাবু। আর তোমার মা কেমন তুমি এটা জানতেন না, মা তোমার কোনো টাকার জন্য ভালোবাসে, এটা তোমাকে আমার কাছে শিখতে হবে যে মা টাকাকে ভালোবাসে, ছেলেকে ভালোবাসে না। এটা তোমার কাছে শুনলাম, তোমার কাছে শিখতে হলো আমাদেরকে, আমার তো কারি সন্তান, তোমাদের শিখতে হলো। মানে এমন লাগছে, মানে রাগ লাগছে যে তোমার মাথার উপর বরফ চেপে পড়তে আগুন ধরে দিচ্ছে করছে শান্তির ছেলে। থাকতামই না, শুধু ওই রাত 10টাতে ঢুকতাম, শুতাম, ভোরবেলায় বেরিয়ে। ওর মায়ের স্বভাব চরিত্র ভালো ছিল না, আমাকে আগে। দাদা তুমি কি মানুষ? তুমি মানুষ না, তুমি মানুষ হলে তোমার বউ বলতো না যে মায়ের চরিত্র স্বভাব ভালো না, তোমার বউয়ের চরিত্র স্বভাব খুবই ভালো, সেটাই তোমার কথা, তাই তো? মানে এরকম ছেলে যদি আগে জানতো তোমার মা যে এরকম ছেলে জন্মাবে, তো আগে মেরে দিত। রাঁচিতে পাঠানো উচিত। এবার নিজেদের পরিবারের বিষয়ে কি বলবো, আর আমি ওদের কতটা। হ্যাঁ, রাঁচি গেলে মাথার ঠিক হয়ে যায়, রাঁচি গেলে মাথা ঠিক হয়ে যায়। তো বলি তুমি রাঁচি যেও, তুমি রাঁচি যেও, মাথাটা ঠিক করিয়ে এসো। তোমার স্বামীকে যদি রাঁচি পাঠিয়ে দিও তাহলে মায়ের কাছে চলে যাবে, কেন ওর মাথাটা তখন ঠিক হয়ে যাবে। তুমি তোর মাথাটা চিবিয়ে খেয়ে নিয়েছো, আর কিছু দেখেছো? খোলাটাই শুধু পড়ে আছে, সেই খোলাটা নিয়ে বসবাস করো। হ্যাঁ কুচি মেসো, তুমি জানতো না কিছুই, কিন্তু মাসি সবই জানতো, কারণ মাসি জানে যে এইখানে গেলে কি হতো। মাসি তো কন্টেন্ট ছিল না, মাসিকে তো একটা কন্টেন্ট বানাতে হবে, টাকা ইনকাম করতে হবে। তো মাসি জানে যে কী জন্য যেতে হবে, মাসির একটা কন্টেন্ট বেড়ে গেলো, মানুষের কাছে একটা পপুলারিটি নিয়ে নিলো, যেমন শাশুড়ি মাকে দেখে না দেখবে কী করে।
তুমি তো শাশুড়ি বয়সের থেকে বেশি বয়স, তোমার দেখবি কি করে? ওর থেকে একটা তোমার বড় ছেলে আছে, তোমাকে দেখে কি করে? কোন মা দেখে? এটা বলতে পারবে? আমি কোনোদিন ওদের সামনে উঁচু গলায় কথা বলিনি। আমি মেনে নিলাম তুমি কোনোদিন মাকে উঁচু গলায় কথা বলো নাই। আমি মেনে নিলাম, সবাই মেনে নিলাম, উঁচু গলায় কোনোদিন কথা বলো না। আজ কেন বলছো? তুমি নিজে নিজে বন্ধ করো, তুমি আজ কেন বলছো উঁচু গলায় কথা? কারণ কি? কারণ একটাই, যে তোমার কপালে এখন মাসি জুটে গেছে, মাসি তোমাকে এখন জাদু করছে, এটাই তুমি বুঝছো না। তুমি আজকে জোর গলায় কেন কথা বলছো মায়ের সঙ্গে, সেটা তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি মানুষ, আর না বুঝতে পারো তাহলে তুমি অমানুষ, পশু, জানোয়ার, শান্তির ছেলে। ছিমছিমে তো, রোগা তো, সেই জায়গার থেকে সবসময় তোমাদের কাছে ও বাচ্চাই মনে হয়। বাচ্চা তো নয় ও, তোমাদের কাছে না, ওকে বাচ্চা লাগে না, ওকে বাচ্চা লাগে না। বাচ্চা কখন লাগে? বাচ্চা যখন লাগে যে তোমার ছেলের কাছে তুমি দাঁড় করে দেয় তখনই বাচ্চা লাগে, তাছাড়া ওকে চোখ বাচ্চা লাগে। শান্তি ছেলে, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব। আর যদি তোমার কোনো খারাপ লেগে থাকে সেটা কমেন্ট করে বলবো যেখানে আমার খারাপ লেগেছে। তাহলে ভিডিওতে পরে ভিডিও দেখা হচ্ছে, তাই ভিডিও এখানে শেষ করলাম। আমার পরে ভিডিওতে আবার নতুন কিছু আসে, তার জন্য অপেক্ষা করো। টাটা, বাই বাই।